মর্নিং ফ্রেন্ডস, যে কটা কোর্স আছে ক্লাস টুয়েলভের পর, যেগুলো করার পর চাকরি পাওয়ার সম্ভাবনাটা অন্য কোর্সগুলোর তুলনায় অনেকটা বেশি, সেই সমস্ত কোর্সের মধ্যে অবশ্যই প্যারামেডিক্যাল কোর্সগুলো আছে। এবং প্যারামেডিক্যাল কোর্সগুলোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট মানে গ্ল্যামারাস কোর্স কিন্তু বিএসসি ইন নার্সিং, নো ডাউট। এবং অবশ্যই তারপরেই আমি বলবো বিএমএলটির মতো কোর্স, ব্যাচেলার অফ মেডিকেল ল্যাব টেকনোলজি। এবার যদিও আমি কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন করতে চাই না, সবার সমান অধিকার আছে যে কোনো কেরিয়ার চয়েস করার ক্ষেত্রে, কিন্তু তাও আমি বলবো বিশেষ করে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই বিএসসি নার্সিংটা একটু বেটার, আর মেল ক্যান্ডিডেটদের জন্য বিএমএলটি অপশানটা একটু বেটার। এর অপোজিটে হয় আমি সেটা বলছি না, নিতেই পারো, কোনো অসুবিধা নেই। এবং কিন্তু ব্যাপারটা হচ্ছে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কিছু কিছু কলেজ আছে যেখানে অনলি ফিমেল ক্যান্ডিডেটদেরই অ্যালাউ করে অ্যাডমিশানের ক্ষেত্রে। তো আমি যেটা বলার যে 2024-25 সেশনের কাউন্সেলিংয়ের থ্রু দিয়ে যে অ্যাডমিশান প্রসেস, সেটা তো অনেক দিন আগে স্টার্ট হয়ে গেছে, প্রায় এন্ডের দিকে চলে এসছে। তো এখনও বিভিন্ন প্রাইভেট কলেজে সেখানে কিন্তু কাউন্সেলিংয়ের পরে যে সিটগুলো ভ্যাকেন্ট থাকে সেখানে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশানের প্রসেস চলছে, বিএসসি নার্সিং এবং বিএমএলটি দুটোরই কথা বলছি। এবং অবশ্যই তোমাদের জেনপাস কোয়ালিফাই হতে হবে, জেনপাসে মানে বসেছো এই অ্যাপিয়ারেন্স থাকতে হবে, তার মার্কশিট লাগবে, এবং অবশ্যই ক্লাস টুয়েলভে মিনিমাম 50% ওপর তোমার মার্কস লাগবে, অবশ্যই পিসিবি কম্বিনেশান থাকতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই তোমরা বিএসসি নার্সিং বা বিএমএলটির মতো কোর্স তোমরা এই সমস্ত কলেজ থেকে করতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে এই সমস্ত কলেজের জেনপাসের যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিংয়ের মাধ্যমে যে সিটগুলো অলরেডি ফিল্ড আপ হয়ে গেছে তারপরে যে ভ্যাকেন্ট সিটগুলো থাকে সেইখানে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশান চলে। এবং ডাইরেক্ট অ্যাডমিশান মানে অনেকে ভাবে হয়তো এক্সট্রা ফিস দিতে হয় বা মানে এক্সট্রা একটা ডোনেশান অ্যামাউন্টের ব্যাপার থাকে, সেটা কিছু কিছু কলেজ নিলেও নিতে পারে, কিন্তু আমি যেটা জানি যে ম্যাক্সিমাম ভালো ভালো প্রাইভেট কলেজ তারা কিন্তু ডোনেশান নেয় না, তাদের হয়তো ডাইরেক্ট অ্যাডমিশানের ফিসটা একটু বেশি থাকে কিন্তু যেটা ফি স্ট্রাকচারে থাকে সেটাই নেয়, এবং সেটাও কিন্তু ওই বিশাল কিছু এক্সট্রা নয়, যেটা কাউন্সেলিংয়ের মাধ্যমে অ্যাডমিশান নিলে যে ফিসটা হচ্ছে তার তুলনায় খুব বিশাল কিছু ডিফারেন্স কিন্তু নেই। আর অনেক কলেজে তো সেম, মানে কাউন্সেলিংয়ের মাধ্যমে যারা অ্যাডমিশান নিচ্ছে তাদেরও টোটাল কোর্স ফি যত, ডাইরেক্ট অ্যাডমিশান নিচ্ছে যারা তাদেরও টোটাল কোর্স ফি ততই। সো অবশ্যই তোমরা এই সমস্ত অপশানস নিতে পারো এবং এখন থেকেই ইমিডিয়েটলি মানে সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করো, কারণ এরপরেই কিন্তু একবার এই অ্যাডমিশান সেশন ক্লোজ হয়ে গেলে এই বছরের জন্য আর এই বছরে অ্যাডমিশানটা নিতে পারবে না। 2024-25 অলরেডি মানে ইয়ার এন্ড হয়ে গেছে, এমনিতেই এখন বিভিন্ন কারণে এই সেশনগুলো, অ্যাডমিশান সেশনগুলো অনেকটা এক্সটেন্ড হয়ে গেছে, যে কারণে এত ইয়ার এন্ডেও অ্যাডমিশানের সুযোগ পাচ্ছ তোমরা, তো অবশ্যই সেই সুযোগটা কাজে লাগাও। এবার অনেকেরই একটা স্কেপটিক্যাল চিন্তাভাবনা থাকে যে প্রাইভেট নার্সিং কলেজ থেকে পড়াশুনো করলে কি ভবিষ্যতে প্লেসমেন্টের সুযোগ আসবে বা বিএমএলটির ক্ষেত্রেও অনেকে আসে। তো দেখো, প্রথম কথা আমি তোমাদের বলে দিচ্ছি এটাই যে বিএসসি নার্সিং বা বিএমএলটি এই সমস্ত কোর্স করার পরে তোমরা যে কাজ করবে বা যেখানে কাজ করবে বিভিন্ন নার্সিং হোম বা হসপিটাল, সেগুলো কিন্তু সরকারি বেসরকারি দুটোই হতে পারে। আর মনে রাখবে এখন কিন্তু সরকারি যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র বলো বা বিভিন্ন হসপিটাল বা নার্সিংহোম বা অন্যান্য ডায়াগনস্টিক সেন্টার, যাই হোক, তার চেয়ে অনেক বেশি আছে এই সমস্ত প্রাইভেট নার্সিংহোম বা হসপিটাল বা এই সমস্ত ডায়াগনস্টিক সেন্টার, এবং সেগুলোতে কিন্তু অনেক ক্ষেত্রে রোগীরা অনেক বেটার পরিষেবা পায়। ওকে, তো অবশ্যই তোমরা কিন্তু এই সমস্ত প্রাইভেট কলেজ থেকে যদি পড়াশুনো করো, ঠিক যেরকম একটা কর্পোরেট কালচারে বেড়ে ওঠার সুযোগ পাবে, শুধু তাই নয়, তার সাথে সাথে তোমাদের যে সফট স্কিল ডেভেলপমেন্ট, যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট বিশেষ করে তাদের জন্য যাদের কেরিয়ার মানে যে ডেজায়ারটা সেটা ভীষণ উচ্চ, মানে সোজা কথা বিদেশে গিয়ে ইভেন চাকরি করার ইচ্ছা আছে বা একদম টপ লেভেলের বিভিন্ন প্রাইভেট হসপিটাল বা নার্সিংহোম চেনগুলোতে কাজ করার ইচ্ছা আছে। ওকে, তো তাদের জন্য কিন্তু এই সফট স্কিল ডেভেলপমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই তোমাদের যে সমস্ত মেডিকেল নলেজ দরকার পড়াশোনার ক্ষেত্রে, যে সমস্ত টেকনিক্যাল নলেজ বা যে সমস্ত মানে শিক্ষাগত যে নলেজ যেগুলো দরকার সেগুলো তো তোমাদের নিতেই হবে, সেগুলো তো অর্জন করে একজন দক্ষ নার্স হয়ে উঠতেই হবে, ল্যাবে গিয়ে কাজ করে প্র্যাকটিক্যাল
স্কিল সেট অর্জন করতেই হবে, তার সাথে সাথে সফট স্কিলটাও যদি ঘষে মেজে একটু মানে ঝাঁ তকতকে করে তুলতে পারো, তাহলে শুধু আমাদের দেশে নয় বিদেশেও এই সমস্ত মানে পোস্টে চাকরি পাওয়ার প্রচুর সম্ভাবনা থাকে এবং প্রচুর ডিম্যান্ড আছে এই নার্সিং ক্যান্ডিডেট বা এই সমস্ত যারা মেডিকেল ল্যাব টেকনিশিয়ান তাদের কিন্তু ভীষণ ডিম্যান্ড আছে বিভিন্ন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতেও। ওকে, তো অবশ্যই সেই সমস্ত সেই ড্রিমও যদি তোমাদের থাকে তাহলেও কিন্তু সেটা পূরণ হয়ে যেতে পারে। এবং সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই এই সমস্ত প্রাইভেট যে সমস্ত নার্সিং কলেজ বা বিভিন্ন এই সমস্ত কলেজ আছে যেখানে বিএমএলটি কোর্স করানো হয়, সেখানে কিন্তু যেহেতু কর্পোরেট কালচার ফলো করা হয় এবং সেখানে তোমরা পড়াশুনোর ক্ষেত্রেও একটু এক্সট্রা বেনিফিট পাবে, এসি ক্লাসরুম থাকে, অনেক ঝাঁতকতকে পরিবেশ থাকে, হাইজিন মেনটেন করা হয় এবং মানে বুঝতেই পারছো মানে পড়াশুনো করার যে একটা পরিবেশ সেটা একটু বেটার পাবে। এবং যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, 4 বছর সেখানে তোমাদের পড়াশুনো করতে হবে, সেখানে তোমাদের প্র্যাকটিক্যাল নলেজ নিতে হবে, তো সেইখানে সেই পরিবেশটা যদি খুব নিট অ্যান্ড ক্লিন থাকে এবং বেশ এডুকেশন ফ্রেন্ডলি থাকে তাহলে কিন্তু শিখতেও তোমাদের সুবিধা হবে। সো আমি তোমাদের বলবো এই সমস্ত নেগেটিভ চিন্তা ছেড়ে অবশ্যই দেখে নিও যে যে কলেজে অ্যাডমিশান নিচ্ছ সেটা কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি দ্বারা, UGC রেকগনাইজড কোনো ইউনিভার্সিটি দ্বারা সেটা অ্যাফিলিয়েটেড কিনা এটা অবশ্যই দেখে নেবে, ভীষণ ইম্পর্টেন্ট। এবং অবশ্যই কোনো মানে হেলথ যে সমস্ত মানে অর্গানাইজেশন আছে মানে গভর্নমেন্টের তার দ্বারা সেটা অ্যাপ্রুভ কিনা সেইগুলো দেখে নেবে, সেইটা দেখে নেওয়ার পরেই তোমরা কিন্তু অ্যাডমিশান নিয়ে নিতে পারো, মানে কারণ এটা বুঝে যাবে যে সেই কলেজ বা সেই ইউনিভার্সিটি লিগাল, এই ব্যাপারটা অন্তত বুঝে যাবে। তো এখনও সময় আছে, ইমিডিয়েটলি এই সমস্ত কলেজে খোঁজখবর নিয়ে অ্যাডমিশানের সুযোগটা নাও। এবং যদি তোমাদের মনে হয় যে আমার থেকে জানতে চাও যে কোন কলেজে অ্যাডমিশান চলছে বা কোন কলেজ থেকে অ্যাডমিশান নিলে ভবিষ্যতে প্লেসমেন্টের ভালো সুযোগ পেতে পারো, ভালো পড়াশোনার পরিবেশ আছে এবং অ্যাফোর্ডেবল ফিজটাও একটু অ্যাফোর্ডেবল আছে, তো এইসব বিষয়ে যদি আমার থেকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বা আমার পরামর্শ চাও তাহলে অবশ্যই আমায় কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।